মো প্রিয়ঙ্কা ব্লগ চলো আপনাদের স্বাগত জানাইছো। গতিকে চাই থাকিব মূল ব্লগটো আজিপা আরম্ভ করে দিও। কালি হবো বতর ডাওরিয়া মাঘ বিহু, আর বতর ডাওরিয়া হলে ভাল নালাগে, বরষুণ পড়লে কেনেকেনো মেজি জ্বলাব হয়। গতিকে আমার দেহা এটা মেজি সাজি দিব লাগে, সেইভাবে হাজবেন্ডে গেছে এই খড়ি আনব কারণে। আর আপনাদের চাই থাকবে আজি মূল ব্লগটো, যদি ভাল পায় লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিব ব্লগটো। দেহা হাই কে দিও, আপনাদের ভাল নে কে দিও, আপনাদের ভাল নে ভোগালী বিহু, ভোগালী বিহু আপনাদের আপনাদের শুভেচ্ছা জাছিলো, শুভেচ্ছা জাছিলো। আপনাদের আপনাদের আমার ব্লগটো ব্যাংকটো ডঙ্কা বেলা ব্লগটো চাই থাকিব, ব্যাংকটো চাই থাকিব আর সাবস্ক্রাইব করিব, আর সাবস্ক্রাইব করিব। রাধা কি কইছা, কি কইছা তুমি? এয়া খৈ আনি এটা খৈ ফালি আছে, আমার দেহায় এফালে জলপান খাই আছে। জলপান খাইছা নে? এয়া এপিনে খৈ ফালি থকা হৈছে, মরিম নহয়। এয়া আমার দেহায় বাহিরতে নাচি আছে, আর ভিতর ভাত বনায় থাকা হয়েছে, আমি খাম আর দেরিকে। এয়া দেহায় ফুর্তি করে আছে বাহিরত। এয়া হাঁহ বাছি থকা হৈছে, হাঁহটো বনোৱা হ'ব লাহেকৈ, বেলেগ মাংস ভিতৰত বনাই আয়োজন কৰি থকা হৈছে। হাঁহটো বহুত তেল হয়, এয়া তেল থকা হাঁহ খাবলৈও ভাল হ'ব, ভাল হ'ব, ডাঙৰ আছে, কিছু ওলাব বাৰু। এয়া বাহিৰত এতিয়া জুই ফুৰাই থকা হৈছে, জুই ধৰি ঠাণ্ডা বহুত, এয়া জুই ফুৰাই আছো অলপ। দেহা নাছিলে, এতিয়া ছাইডত ভাত পানী আয়োজন কৰি থকা হৈছে, আৰু মাংস চাংস বাছি মেলিও হৈ গ'ল। বাহিৰতে জুইকুৰা জ্বলাই চোতালতে আমি অলপ বহি আছো। এতিয়া আমাৰ দেহাও বহুত ধেমালি কৰি আছে চোতালতে, বৰ ফূৰ্তি পাই ফেটাই। এয়া আমাৰ গাঁৱতে ডেকাসকলে বিহু পাতিছিলে, তেওঁলোকে বনোৱা ভেলাঘৰে আমাৰ প্ৰতি বছৰে এইখিনিতে বিহু ডেকাসকলে পাতে। মেজিও বনাইছে, সুন্দৰকৈ ভেলাঘৰ নিৰ্মাণ কৰিছে। এয়া পুৱাৰ মেজি জ্বলোৱা দৃশ্য। সকলোকে ভোগালী বিহু আন্তৰিক শুভেচ্ছা জাছিলোঁ দেই। Thank you.